হ্যালো বন্ধুরা, এখন দুপুর বেলা, আর খুব সাবধানে আমি আমার সেকেন্ড ব্যালকনির দিকে যাচ্ছি। আমার বারান্দায় কিন্তু এখন আমি কাপড় দিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড হিট। আজকে আমি তোমাদেরকে দারুণ একটা বিষয় শেয়ার করব, আর সেটা হচ্ছে আমার এই শিউলি ফুল গাছটা বনসাইয়ের জন্য কাটিং দেওয়ার পরে এখন কি অবস্থা হয়েছে তাই দেখাবো। দেখো, আমি কিন্তু অল্প কয়েকদিন আগেই আমার এই বনসাইটা, মানে শিউলি ফুল গাছটা কাটিং করেছিলাম বনসাই করবো দেখে। এই অল্প কদিনেই দেখো আমার গাছটা কতটা ডেভেলপ করেছে। একদম নিচের অংশ থেকে দেখো, নিচের অংশ থেকে ছোট ছোট ডাল বের হয়েছে, একদম উপর পর্যন্ত, উপরেও ডাল বের হয়েছে, আর পাতাগুলোও দেখো অনেক অনেক ফ্রেশ। এখানে একটা ডাল রয়েছে, এটা একটু পুরনো, এটা আমি কেটে ফেলবো, তবে এখন নয়, কয়েকদিন পরে। যেহেতু এখন সময়টা দুপুরবেলা প্রচণ্ড তাপ থাকে, তাই অনেক সময় বনসাই করার ক্ষেত্রে আমরা সাকসেস হই না, কারণ গাছ শুকিয়ে যায়। আমি কিন্তু একদম শেড দিয়ে রেখেছি আমার ব্যালকনিতে, যাতে প্রচণ্ড হিট আমার গাছে না লাগে, দুপুরের হিটটা। সকাল 11টা পর্যন্ত তোমরা সানলাইট অবশ্যই দেবে, কারণ সানলাইটেরও দরকার আছে গ্রিন প্ল্যান্টের খাদ্য তৈরির জন্য। তবে তারপরে ধরো এই 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে হিটটা, এটা দেবে না, এটা গাছের জন্য ক্ষতিকর। শুধু বনসাই প্ল্যান্ট বলবো না, এই হিটটা কিন্তু সব গাছের জন্যই বেশ ক্ষতিকর। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যে আমার বনসাই সয়েলটা কতটা উর্বর ছিল, কতটা ভালো ছিল। দেখো, এখানে আমার একটা কুঞ্জলতার গাছ হয়ে গেছে, এই যে ছোট্ট কুঞ্জলতাটা, কুঞ্জলতার গাছ হয়েছে এখানে, একটা কুঞ্জলতার গাছ হয়ে দেখো চমৎকার রঙের ফুলও ফুটে গেছে। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে একটা বাগানির জন্য? আমি তোমাদেরকে বলবো, তোমরা যখন বনসাই করবে, যদি পটের সাইজটা এরকম হয় যে একটু ছাড়ানো, তোমরা কিন্তু চাইলেই সেখানে ছোটো ছোটো প্ল্যান্ট, মানে কুঞ্জলতা কিংবা ধরো টাইম ফুলের গাছ, সেগুলো লাগিয়ে দিতে পারো। তবে বেশি লাগাবে না, তাহলে আবার তোমার যে প্রধান গাছটা রয়েছে, মানে আমার এই শিউলি ফুলের গাছটা, সেটার পুষ্টি ঘাটতি হতেই পারে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে পুরোপুরি কিচেন কম্পোস্ট ইউজ করেছিলাম, তোমাদেরকে বলেছি। আর চাইল্ড লিকার তো উপরে দেখো এখনও ছড়ানো আছে। চাইল্ড লিকার আমি প্রত্যেকটা, ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রেই আমি ইউজ করি, মানে যখন আমরা চা খেয়ে থাকি, যে লিকারটা আমরা ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে সেটাকে জমিয়ে রেখে তোমরা গাছের গোড়ায় এভাবে দিতে পারো। এটা একটা সুপার ফার্টিলাইজার। এখন দেখো, আমি আমার এই শিউলি ফুল গাছটা বনসাই করার জন্য যে কাটিং দিয়েছি, সেটা থেকে যতটা ডেভেলপমেন্ট হয়েছে হতে থাক, আগামী 2 মাস পরে আবার আমি এটাতে একটা কাটিং দেব। আর এটা দৈর্ঘ্য কিন্তু আমি মোটামুটি সেট করেই নিয়েছি, দেখো আমার মূল কাণ্ডটা, দৈর্ঘ্যটা সেট করা আছে, মানে এই রকম দৈর্ঘ্যের ভিতরেই আমি এটাতে বনসাই করব। আর এখানে কুঞ্জলতাটাও থাকবে, দুটো কুঞ্জলতাই থাকবে। তো বন্ধুরা, তোমরা চাইলেই এই বসন্তকালে বনসাই শুরু করতেই পারো, যদিও আমাদের আবহাওয়া অতটা অনুকূলে থাকবে না, তারপরও আমার এই টিপসগুলো ফলো করো, আশা করি তোমরা সাকসেস হবে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আর কুঞ্জলতার উপরে ডিটেলসে ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তো আজকের মতো, বাই।